দ্য ভিজিট হচ্ছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফাউন্ড ফুটেজ ক্যাটাগরির হরর মুভি, যার ইউনিক প্লট স্টোরি এবং এন্ডিং এর শকিং টুইস্টের কারণে মাত্র 5 মিলিয়ন বাজেটে নির্মিত হলেও বক্স অফিস থেকে আয় করে নিয়েছিল 98 মিলিয়ন ডলার। হরর অ্যাটমসফিয়ারের সাথে হালকা কমেডি এলিমেন্টের দারুণ মিশেলে এর স্ক্রিনপ্লেটি নির্মাণ করা হয়। এতে পরিচালক হিসেবে কাজ করেছেন এম নাইট শ্যামালান এবং এর আইএমডিবি রেটিংস 10-এর মধ্যে 6.2, তাই ব্যক্তিগতভাবে কিছুটা আন্ডাররেটেড বলেই মনে হয়েছে। তো যাই হোক, আর দেরি না করে মুভি গপশপের আমি প্রিয়াং শুরু করতে যাচ্ছি দ্য ভিজিট মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় লরেটা নামে এক সিঙ্গেল মায়ের ইন্টারভিউ দৃশ্য নিয়ে, আর এই ইন্টারভিউ নিচ্ছিল তার দুই সন্তান, একজন হলো 15 বছরের বেকা, আরেকজন হলো 13 বছরের টাইলার। তো লরেটা ক্যামেরার দিকে তাকিয়ে বলে সে যখন হাই স্কুলে পড়ত তখন এক ইংলিশ টিচারকে সে ভালোবেসে ফেলে, কিন্তু তার মা বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। তো এই নিয়ে একদিন বড় ধরনের ঝগড়া হলে সে মাত্র 19 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায় আর সেই টিচারকে, মানে তাদের বাবাকে, বিয়ে করে। আর এই ঘটনার পর থেকে সে কখনো তার মা বাবার সাথে যোগাযোগ রাখেনি, যদিও বর্তমানে তার স্বামী এখন অন্য এক মেয়ের জন্য তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তবে সম্প্রতি ইন্টারনেটে লরেটার মা বাবা তার সাথে যোগাযোগ করে এবং এক সপ্তাহের জন্য নাতি নাতনিকে তাদের কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে। তাই নানা নানির সাথে প্রথম সাক্ষাতের মুহূর্তগুলো দৃশ্যবন্দী করে রাখতে বেকায় একটি ডকুমেন্টারির জন্য শ্যুট করছিল, আর এটাই হলো তার মায়ের ইন্টারভিউ নেয়ার কারণ। তো বেকা তাকে জিজ্ঞেস করে যেদিন সে ঘর ছেড়ে চলে গিয়েছিল সেদিন আসলে ঠিক কী ঘটেছিল। লরেটা এ প্রশ্নের কোনো উত্তর দিতে চায় না, সে বলে তোমরা চাইলে তোমাদের নানা নানির কাছ থেকে সেটা জিজ্ঞেস করতে পারো, তো সেখানে তারা 5 দিন অবস্থান করবে বলে ঠিক হয়। এরপরের সিনে লরেটা তাদেরকে ট্রেন স্টেশনে পৌঁছে দিয়ে আসে এবং খানিক বাদে ট্রেন ছেড়ে দিলে বেকা তার ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করে। সে বলে তাদের মা মিগেল নামে একজনের সাথে ডেট করছে আর এ কারণেই তারা নানার বাসায় যাওয়ার জন্য জিদ করছিল, যাতে তাদের মা মিগেলের সাথে নিশ্চিন্তে জাহাজ ভ্রমণে যেতে পারে। তো টাইলার ওয়াশরুমে গেলে আমরা দেখি সে টিস্যু দিয়ে এর দরজা খুলছে। তখন বেকা বলে যখন থেকেই তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে সেই থেকেই টাইলার জার্মাফোব সমস্যায় ভুগছে, মানে যারা সবসময় জীবাণুর আতঙ্ক নিয়ে থাকে, যার কারণে এরা মোটেও নোংরা জিনিস সহ্য করতে পারে না এবং এটাও কিন্তু এক ধরনের মানসিক সমস্যা। তবে সে র‍্যাপ সং গাইতে ভীষণ ভালোবাসে। তো ফাইনালি তারা সোমবার সকালে ম্যাসনভিল নামে একটা ছোট্ট গ্রামে তাদের নানা নানির কাছে পৌঁছে যায়। তারাও অধীর আগ্রহে নাতি নাতনির জন্য সেখানে অপেক্ষা করছিল। তো বেকা তার ক্যামেরায় তাদের দুজনের সাথেই পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় নানার নাম হলো ফ্রেডরিক স্পেন্সার জেমিসন এবং তিনি একজন ফার্মার, আর কিউট নানির নাম হলো মারিয়া বেলা জেমিসন। এত বছর পর নাতি নাতনিদের কাছে পেয়ে নানি বেশি ইমোশনাল হয়ে পড়ে, তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না যে তারা সত্যি এখানে চলে আসবে। তো বাসায় পৌঁছে যাওয়ার পর বেকা পুরো বাড়ি ঘুরে তার ক্যামেরা নিয়ে রেকর্ড করতে থাকে, আর টাইলার নানা নানিকেও তার র‍্যাপ সং শুনিয়ে দেয়। তাদেরকে পেয়ে দুই বুড়ো মানুষের জীবনটাই যেন মুহূর্তেই বদলে গিয়েছে। তো বিকেলবেলায় ফ্রেডরিক তাদের রুমে এসে বলে তারা যেন বেসমেন্টে না যায়, কারণ সে জায়গাটি অনেক বেশি নোংরা আর সে চায় না তারা অসুস্থ হয়ে পড়ুক। এই সময় নানিকে দেখা যায় সে তাদের জন্য স্পেশাল কুকিজ তৈরি করছে। তো স্কাইপে মায়ের সাথে কথা বলার পর বেকা টাইলারকে আরেকটি ক্যামেরা ধরিয়ে দেয় আর বাড়ির চারপাশ ঘুরে তাকে ভিডিও করতে বলে। টাইলার তখন বাইরে বের হলে দূর থেকে সে তার নানাকে একটা জিনিস হাতে ছোট ঘরে প্রবেশ করতে দেখে। সে কাছে গিয়ে তাকে ডাকলেও ফ্রেডরিক এতে কোনো সাড়া না দিয়ে সেখান থেকে চলে যায়। নানা কেন তার সাথে এমনটা করলো টাইলার সেটা বুঝতে পারছিল না। তো রাতের বেলায় সে তাদের রুমে আসে আর বলে তারা যেহেতু বুড়ো মানুষ তাই 9:30 পরেই তারা এখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছু সময় পরে বেকার খিদে পেলে সে নানির বানানো কুকিজ খাওয়ার জন্য রুম থেকে বের হয়, আর তখনই সে দেখে তার নানি হেঁটে হেঁটে খুব বিশ্রীভাবে বমি করছে। এই দৃশ্য দেখার পর সে ভয় পেয়ে রুমে ফিরে আসে, তাই এর পরের দিন সকালেই সে তার নানার কাছে গিয়ে এ ব্যাপারে কথা বলে। তখন ফ্রেডরিক জানায় গত রাতে তার নানির স্টোমাক ফ্লু হওয়ার কারণে এভাবে বমি করছিল, তবে চিন্তার কোনো কারণ নেই, বুড়ো বয়সে প্রায় সময় এরকম হয়েই থাকে। তো এরপরে বেকা টাইলারের সাথে বাড়ির নিচের একটি জায়গায় হাইড অ্যান্ড সিক, মানে লুকোচুরি খেলতে শুরু করে, কারণ তাদের মা লরেটাও ছোটবেলায় এখানেই খেলা করত। তো বেকা যখন টাইলারকে সেখানে খুঁজছিল তখন হঠাৎ করেই নানি সেখানে চলে আসে আর টাইলারকে তাড়া করতে থাকে। সে এতে ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তো নানি এবার বেকাকে দেখতে পেলে তার দিকে খুবই অদ্ভুত ভয়ঙ্করভাবে আগাতে শুরু করে। বেকা তখন পেছনে ফিরে তাকে এই অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে আর সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। তাদের পিছে পিছে নানিও সেখান থেকে বের হয় এবং বের হয়ে সে এমনভাবে হাসতে থাকে যেন কিছুই হয়নি। এমনকি তাদেরকে তাড়া করতে গিয়ে তার স্কার্টের পেছনের অংশ যে পুরো ছিঁড়ে গিয়েছে সেই দিকেও তার কোনো খেয়াল ছিল না। বরং সে হাসি মুখে বলে সে এখন তাদের জন্য চিকেন রান্না করবে এবং এটা বলার পরেই নানি সেখান থেকে চলে যায়। এদিকে টাইলার আর বেকা এই আকস্মিক ঘটনায় একদমই হতভম্ব হয়ে পড়ে। নানি যে তাদের সাথে এরকম করবে তারা কখনোই ভাবতে পারেনি। তো এরপরে নানা নানি যখন হাঁটার জন্য বাইরে বের হয় তখন স্যাম নামে এক ডাক্তার বাড়িতে চলে আসে। স্যাম বেকাকে জানায় সে যে হসপিটালে কাজ করে সেখানেই ভলান্টিয়ার হিসেবে তার নানা নানি রোগীদের কাউন্সিলিংয়ে তাকে সাহায্য করে। কিন্তু গত কয়েকদিন ধরেই তারা কাজে আসছে না এবং ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় সে খোঁজ নিতে এখানে চলে এসেছে। তো সব কিছু ঠিকঠাক আছে এটা জানার পর ডক্টর স্যাম সেখান থেকে চলে যায়। এদিকে টাইলার ইনভেস্টিগেট করতে তার ক্যামেরা নিয়ে সে ছোট ঘরে চলে আসে যেখানে সকালবেলায় সে তার নানাকে যেতে দেখেছিল। তখন সে ভেতরে গেলে দেখে সেখানে বয়স্কদের এক গাদা নোংরা ডায়াপার জমা করে রাখা হয়েছে এবং এগুলোর মালিক যে নানা ফ্রেডরিক সেটা নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গিয়েছে। তো এই ভয়ঙ্কর জিনিস উদ্ধারের পর টাইলার তখনই দিকবিদিক শূন্য হয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। যারা সবসময় জীবাণুর আতঙ্কে থাকে তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর জিনিসই বলতে হবে। এ সময় তার চিৎকারে নানিও সেখানে হাজির হয়। তো এরপরে সে বাড়িতে গিয়ে টাইলারকে বলে যে তার নানা ইনকন্টিনেন্স নামে একটি সমস্যাতে ভুগছে। এর মানে হলো টয়লেটের ওপর তার কোনো কন্ট্রোল নেই যার কারণে তাকে পুরো সময় ছোট বাচ্চাদের মতো ডায়াপার পরে থাকতে হয় আর এটা নিয়ে সে খুবই লজ্জিত। তাই নানা এগুলো সেখানেই লুকিয়ে রাখে। তো এরপরে ফ্যাড্রিক তাদের দুজনকে লোরেটার হাই স্কুলে নিয়ে যায় যেখানে তাদের মা একসময় পড়াশোনা করেছে। এ সময় ফ্যাড্রিক হঠাৎ রাস্তার উপারে এক লোককে দেখিয়ে বলে সে অনেকক্ষণ ধরেই আমাদেরকে ফলো করছে। এটা বলেই সে লোকটিকে ধরতে ছুটে যায় আর তাকে মারতে শুরু করে যদিও সেই লোকটি আসলেই তাদেরকে ফলো করছিল না। তো রাতের বেলায় 10:30 দিকে বেকা আর টাইলার তাদের রুমের বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখন তারা দরজা খুলতেই দেখে নানি শরীরে কোনো কাপড় ছাড়া দেয়ালে ক্রমাগত আঁচড় কেটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পর তারা ভীষণ ভয় পেয়ে যায়। তো সকাল হলে বেকা আবারও ফ্যাড্রিকের কাছে গিয়ে গত রাতের ঘটনার কথা জানায়। তখন সে বলে তার নানি সানডাউনিং সিন্ড্রোম নামে এক ধরনের ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিবিভ্রম রোগে ভুগছে। এতে সূর্য ডুবে রাত হলে একটা নির্দিষ্ট সময় পর রোগীদের মাথা আর ঠিক থাকে না যার কারণে তারা অদ্ভুত সব আচরণ শুরু করে। কাজেই রাত 9:30 পর থেকে তারা যেন দরজা না খুলে এবং রুম থেকেও বের না হয়। তো এরপরের দৃশ্যে মারিয়াম বেকাকে বলে সে যখন বিস্কুট বানাচ্ছিল এ সময় তার ল্যাপটপের ক্যামেরায় কিছু লেগে গিয়েছে। সে পরিষ্কার করার অনেক চেষ্টা করেছে কিন্তু সেটি কিছুতেই যাচ্ছে না। এর জন্য নানি তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। তো টাইলার নানির এই অদ্ভুত আচরণ নিয়ে সন্দেহের কথা জানালে বেকা তার কথা উড়িয়ে দেয় আর বলে সানডাউনিং সম্পর্কে সে গুগল করে জেনেছে, বুড়ো মানুষদের জন্য এটা একটা কমন রোগ। টাইলার এরপরে ভিডিও কলে তার মা লরেটাকেও এ ব্যাপারে জানায় কিন্তু ওয়েবক্যামে কিছু লেগে থাকার কারণে লরেটা তাদেরকে দেখতে পাচ্ছিল না। সবকিছু শোনার পর সেও বলে তাদের যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে তাই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, কাজেই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে বেকা নানিকে ইন্টারভিউ নেওয়ার কথা বললে সে এতে রাজি হয় আর বেশ পরিপাটি হয়ে ক্যামেরার সামনে বসে যায়। এ ব্যাপারে সে দারুণ এক্সাইটেড। তো বেকা তাকে জিজ্ঞেস করে যেদিন তার মা ঘর ছেড়ে চলে গিয়েছিল সেদিন আসলে কি ঘটেছিল। এই প্রশ্নে নানি সাডেনলি ভীষণ আপসেট হয়ে যায় আর অদ্ভুত আচরণ শুরু করে। সে জোরে জোরে মাথা নাড়াতে থাকে আর কান্না করে বলে লোরেটা সম্পর্কে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না। কাজেই নানির এই অবস্থা দেখার পর বেকা তার ইন্টারভিউ নেওয়া বন্ধ করে। তো সেদিন রাতের বেলায় আবারও তাদের রুমের সামনে সাউন্ড হলে তারা দরজা খুলে দেখে তাদের নানি পুরো বাড়িতেই অলিম্পিকের ফাইনাল দৌড় শুরু করেছে। একজন বুড়ো মহিলার পক্ষে এভাবে দৌড়ানোর ব্যাপারটি আসলে শকিং ছিল। তখন হঠাৎ সে হামাগুড়ি দিয়ে তাদের রুমের দিকে ছুটে আসতে গেলে টাইলার দ্রুত দরজা বন্ধ করে ফেলে। তো পরের দিন সকালে টাইলার আর বেকা তাদের সাথে হাঁটাহাঁটি করতে বের হয়। তখন তারা দেখে নানি এক দৃষ্টিতে একটি কুয়ার ভেতরে থাকা পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল সেখানে যেন সে কিছু দেখতে পেয়েছে। এরপরে তারা বাড়ি ফেরার পর দুই ভাই বোন একে অপরের ইন্টারভিউ নিতে বসে যায়।
তখন জানা যায় বাবা তাদেরকে ছেড়ে চলে যাওয়ায় বেকা এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে যে সে নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। আর এ কারণেই সে আয়নাতে নিজের চেহারার দিকে তাকাতে পারে না এবং সে বাবাকে কখনোই ক্ষমা করবে না বলেও জানিয়ে দেয়। এদিকে টাইলারের ধারণা তার কারণেই বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কারণ ছোটবেলায় এক ফুটবল ম্যাচে সে নার্ভাস হয়ে একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, মানে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তো এতে তাদের বিপক্ষ দল জিতে যায়, কিন্তু এই ঘটনায় বাবা তাকে কোনো বকা দেয়নি, এমনকি একটা কথাও বলেনি। তাই সে ধরে নিয়েছে তার ব্যর্থতার কারণেই বাবা তাকে আর ভালোবাসে না। আসলে মা বাবার ডিভোর্সের কারণে বাচ্চারাও যে মানসিকভাবে কতটা সাফার করে সেটা তাদের এই ইন্টারভিউ থেকেই উঠে আসে। তো এরপরের দিন এস্টেসি নামে এক মহিলা নানা নানির খোঁজে সেখানে চলে আসে আর বলে সে যখন হসপিটালে মানসিকভাবে অসুস্থ ছিল তখন তাদের নানা নানি তার অনেক খেয়াল রাখে এবং হসপিটালের একটা ঘটনা সম্পর্কে জানাতেই সে এখানে এসেছে। তো এ সময় তারা বাড়িতে না থাকায় সে পরে আরেকবার আসবে এটা জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে নানা নানি যখন বাসায় ফিরে আসে তখন বেকা হঠাৎ হাসির শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে তার নানি দেয়ালের দিকে তাকিয়ে একটানা হেসে যাচ্ছে। বেকা তখন কাছে গিয়ে তার হাসির কারণ জিজ্ঞেস করে, কিন্তু নানি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে হঠাৎ করে তার স্কার্ফ দিয়ে নিজেকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। বেকা তখন কোনো মতে তাকে ধরে থামিয়ে দেয়। এরপরে নানি বলে তার মধ্যে এমন ভয়ঙ্কর কিছু ডার্ক সিক্রেট আছে যেগুলো ভুলে থাকার জন্যই তাকে এইভাবে হাসতে হয়। তার এই কথা শোনার পর বেকা এবার বেশ ঘাবড়ে যায়, তাই সে তখনই নানির ব্যাপারে কথা বলতে ফ্যাড্রিকের কাছে চলে আসে আর গিয়ে দেখে সে তার মুখের ভেতরে বন্দুকের নল ঢুকিয়ে বসে আছে, যেন সে নিজেকে গুলি করে মারার চেষ্টা করছে। তবে সে বেকাকে দেখতে পেয়ে তার মুখ থেকে সেটাকে সরিয়ে নেয় আর কিছুটা অপ্রস্তুত হয়ে বলে সে জাস্ট এটাকে পরিষ্কার করছে, অন্য কিছু নয়। তো বেকা তাকে নানির অবস্থার কথা জানালে ফ্যাড্রিক বলে সে এখনই গিয়ে তাকে চেক করবে, এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এগুলো দেখার পর বেকা এবার বুঝতে পারে নানির মতো তার নানাও মানসিকভাবে সুস্থ নয়, তাই সে আর টাইলার দুজনে মিলে রুমের ভেতরে ক্যামেরা বসিয়ে দেয়। তো রাত 9:30 বেজে গেলে প্রতিদিনের মতোই নানির সব কৃপি কর্মকাণ্ডগুলো শুরু হয়ে যায় এবং এই দৃশ্যগুলো ক্যামেরাতে রেকর্ড হতে থাকে। তখন একদম আচমকা সে ক্যামেরার সামনে চলে আসে আর ভয়ঙ্কর মুখভঙ্গি করে চিৎকার করে ওঠে। তো নানি এরপরে ক্যামেরাটি তুলে নিয়ে বেকাদের রুমের সামনে গিয়ে রেখে দেয় এবং খানিক বাদেই একটা ছুরি নিয়ে তাদের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা লক থাকার কারণে সে ভেতরে ঢুকতে পারে না। তো এরপরের দিন সকালে বেকা আর টাইলার গত রাতের ভিডিও ফুটেজ চেক করে, তখন নানিকে এইভাবে ছুরি হাতে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। এখানে থাকা আর মোটেও নিরাপদ নয় এটা বুঝতে পেরে বেকা বলে তারা আজ রাতেই এখান থেকে চলে যাবে, তবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে দূরে থাকার জন্য তারা ঘরের বাইরে সময় কাটানো শুরু করে। এতে নানার মনে সন্দেহ জাগলে সে জিজ্ঞেস করে যে তাদের কিছু হয়েছে কি না। তখন বেকা তার সন্দেহ দূর করতে বলে না কিছুই হয়নি, তারা জাস্ট বল নিয়ে খেলছে। কিন্তু তাতেও সে চলে না গেলে বেকা তখন তার আর নানির ইন্টারভিউ নেয়ার কথা বলে। তো ফ্যাড্রিক এতে রাজি হলে বেকা প্রথমেই কয়লার খনিতে তার কাজের এক্সপেরিয়েন্স সম্পর্কে প্রশ্ন করে। এতে ফ্যাড্রিক জানায় একদিন রাতে ফ্যাক্টরিতে যখন সে কাজ করছিল তখন একটি সাদা আকৃতির অদ্ভুত প্রাণী সে দেখতে পায় যেটির চোখগুলো ছিল ভয়ঙ্কর রকমের হলুদ এবং এই ব্যাপারে সে বাকিদের জানালেও কেউ তার কথা বিশ্বাস করেনি, উল্টো চাকরি থেকেই তাকে বের করে দেয়া হয়। আসলে ফ্যাড্রিক এখানে সিজোফ্রেনিয়া নামে একটি জটিল মানসিক রোগে ভুগছে, যার কারণে তার মনে হতো কেউ তাকে অনুসরণ করছে এবং সেই সাদা প্রাণীর দেখার বিষয়টা ছিল তার সম্পূর্ণ হ্যালুসিনেশন। তো এরপরে বেকা টাইলারকে জানায় শুধু নানি নয় সাথে নানার অবস্থাও খারাপের দিকে, তারা দুজনেই মেন্টালি আনস্টেবল। এ সময় বাইরে থেকে আওয়াজ শুনতে পেলে তারা জানালা থেকে এসটিসিকে নিচে দেখতে পায়, সে অনেক উত্তেজিত হয়ে নানা নানির সাথে কথা বলছে কিন্তু কি ব্যাপারে কথা হচ্ছে সেটা তাদের কানে আসছিল না। এই অবস্থায় নানা তাকে কোনো মতে শান্ত করে ঘরের ভেতরে নিয়ে আসে এবং বেশ কিছুক্ষণ পর টাইলার বেকাকে জানায় সে এসটিসিকে ঘর থেকে আর বের হতে দেখেনি। বেকা এতে ধরে নেয় হয়তো কোনো এক ফাঁকে এসটিসি এখান থেকে চলে গিয়েছে। তো এরপরে সে আরেকবার তার নানির ইন্টারভিউ নিতে শুরু করে। নানি তখন তাকে একটি পুকুরের কথা জানায় যেখানে সিনমরফিটেলিয়া নামে একটি গ্রহ থেকে আসা এলিয়েনরা বাস করে আর সেখানেই তারা মৃত মানুষদের জমা করছে। তো ইন্টারভিউ শেষ করার পর বেকা লরেটাকে স্কাইপে কল করে আর বলে সে যেন এখনই তাদেরকে নিতে আসে, কারণ নানা নানির অবস্থা আসলেই ভালো নয়।
তখন লরেটা তাদেরকে দেখতে চাইলে টাইলার ওয়েবক্যাম দিয়ে তাকে দেখিয়ে দেয়, আর তখন জানা যায় আসল টুইস্ট। এই সময় লরেটা ভীষণ আপসেট আর একই সাথে শকড হয়ে জানায় এরা তাদের নানা নানি নয়। তার মানে এতদিন ধরে নানা নানি ভেবে তারা সম্পূর্ণ অচেনা দুই মানুষের সাথে সময় কাটিয়েছে। এটা জানতে পেরে তাদের আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। তো লরেটা সাথে সাথেই পুলিশ স্টেশনে ফোন করে, কিন্তু কেউই তার কল রিসিভ করছিল না। তাই সে তাদেরকে বলে এই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যেতে, এবং সে তখনই তাদেরকে নেয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে। কিন্তু মারিয়া এই সময় পেছন থেকে তাদেরকে কথা বলতে দেখে ফেলে, আর তখনই এই দুই নকল নানা নানি বাড়ির ভেতরে চলে আসে। তো ফ্যাড্রিক বলে তারা যেহেতু কাল চলে যাবে, তাই আজ রাতে সবাই মিলে তারা বোর্ড গেম খেলবে। এরপরে নানি কিচেনের নানান কাজে বেকাকে ব্যস্ত রাখে যাতে তারা পালানোর সুযোগ না পায়। তো সন্ধ্যা হয়ে গেলে বেকা বলে তারা বাইরে গিয়ে কিছু ভিডিও শ্যুট করতে চায়। আর এই অজুহাতে তারা যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন একটি গাছে তারা স্টেসির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, এবং এ কারণেই টাইলার স্টেসিকে বাড়ি থেকে বের হতে দেখেনি। ঠিক সেই সময় ফ্যাড্রিক সেখানে এসে পড়ে আর দরজা বন্ধ করে তাদেরকে বোর্ড গেম খেলার জন্য টেবিলে বসিয়ে দেয়। বেকা আর টাইলার দুজনে বেশ ভয় পেলেও তারা স্বাভাবিক থাকার চেষ্টা করে। তো খেলার কিছুক্ষণ বাদে বেকা বলে তার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। সে তখন চার্জ দেওয়ার অজুহাতে সেখান থেকে উঠে পড়ে। এই সময় ফ্যাড্রিক টয়লেট করে বসলে সেও উঠে গিয়ে অন্যদিকে চলে যায়। এদিকে রাত হওয়ার কারণে নানির সানডাউনিং হতে শুরু করে। সে তখন খুবই অদ্ভুতভাবে বিস্কুট খেতে থাকে আর ক্যামেরার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। যেহেতু রাত 9:30 বেজে গিয়েছে, তাই নানির পাগলামির পর্যায়েও আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো খানিক বাদে ফ্যাড্রিক সেখানে হাজির হয় আর তাকে একটি রুমে গিয়ে রেখে আসে। অন্যদিকে বেকা তার আসল নানা নানিকে খোঁজার জন্য সে বেসমেন্টে গিয়ে হাজির হয়, কারণ সে ধারণা করছিল সেখানে হয়তো তাদেরকে আটকে রাখা হয়েছে। তখন সে এর ভেতরে আসল নানা নানির ছবি আর ম্যাপল শেড নামে একটি সাইক্রিয়াটিক হসপিটালের দুটি ড্রেসও দেখতে পায়, এবং সাথে ছিল রক্ত লেগে থাকা একটি হাতুড়ি। এরপরে সে জিনিসপত্রগুলো নিচে সে তাদের দুজনের মৃতদেহ আবিষ্কার করে। তখন লাশগুলো দেখে মনে হচ্ছিল তারা বেশ কিছুদিন আগেই মারা গিয়েছে। আর ঠিক তখনই ফ্যাড্রিক সেখানে চলে আসে আর তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে আনে। তো বের করার পর সে এবার তাকে নানির রুমে রেখে আসে। এই সময় আমরা টাইলারকে আহত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখি। এদিকে নকল নানি তার পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বেকা এই সময় লাইট অন করতে গেলে দেখে সেটিও আর কাজ করছে না। নানি তখন তার গলা দিয়ে অদ্ভুত অপার্থিব সাউন্ড বের করে তাকে ভয় দেখাতে থাকে আর একদম আচমকাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। বেকা তখন সেই আয়নার একটি কাচের টুকরো দিয়ে তাকে স্ট্যাপ করে মেরে ফেলে। অন্যদিকে টাইলারকে দেখা যায় ফ্যাড্রিকের সাথে। সে প্রচণ্ড ভয় আর আতঙ্কে একদম ফ্রিজ হয়ে আছে, ঠিক যেভাবে সে একবার তার ফুটবল ম্যাচে ফ্রিজ হয়ে গিয়েছিল। তখন ফ্যাড্রিক তার নোংরা ডায়পার খুলে ফেলে আর সেটা টাইলারের পুরো মুখে লাগিয়ে দেয়। সে বলে, আমি জানি তুমি মোটেও জীবাণু সহ্য করতে পারো না। সিরিয়াসলি, এতগুলো হরর দৃশ্যের মাঝখানে এটাই আমার কাছে আসল হরর বলে মনে হয়েছে। তো যাই হোক, এদিকে বেকার রুমের লক ভেঙে সেখানে চলে আসে আর পেছন থেকে ফ্যাড্রিককে অ্যাটাক করে, কিন্তু সে তাকে কাবু করতে ব্যর্থ হয়। এই সময় সে বেকাকে মারতে গেলে হঠাৎ করেই টাইলারের হুশ ফিরে আসে। সে তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ফ্রিজের দরজা খুলে সেটা দিয়েই তার মাথায় বারবার আঘাত করতে থাকে, কারণ নকল নানা তার সাথে যে জঘন্য কাজ করেছে তাতে এমন হওয়াটাই মনে হয় স্বাভাবিক ছিল। বেকা তখন কোনো মতে তাকে টেনে বাইরে নিয়ে আসে আর দেখে তার মা অলরেডি পুলিশ নিয়ে সেখানে হাজির হয়ে গিয়েছে, এবং ফাইনালি তারা এই দুই পাগলের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়। তো এবার কিছু বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক। আসলে নানা নানি সেজে থাকা এই দম্পতির প্রকৃত নাম হচ্ছে মিচেল এবং ক্লেয়ার। এখানে ক্লেয়ার মানসিক অসুস্থতার কারণে অনেক বছর আগেই তার নিজের দুই সন্তানকে সুটকেসে ভরে পুকুরে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, কারণ সে বিশ্বাস করত পুকুরে থাকা সিনমোরফেটেলিয়া গ্রহের এলিয়েনরা তাদেরকে সাথে করে নিয়ে যাবে, এবং তারা স্বামী স্ত্রী দুজনেই ম্যাপল শেড নামে সে মেন্টাল হসপিটালের রোগী, যেখানে আসল নানা নানি ভলান্টিয়ার হিসেবে এই রোগীদের কাউন্সিলিং করাতো। আর তাদের কাছ থেকেই বেকা আর টাইলারের আসার খবর তারা জানতে পারে। তখন এই দুজন হসপিটাল থেকে পালিয়ে এসে তাদেরকে খুন করার পর নানা নানি সাজে, তাই এস্টেসি তাদেরকে চিনে ফেলায় তারা তাকেও মেরে ফেলেছিল। তো এরপরের সিনে লরেটাকে আবারও ক্যামেরার সামনে দেখা যায়। সে বলে যখন সে ঘর ছেড়ে চলে যায় তখন তার মা বাবা তাকে ফোন করে মানানোর অনেক চেষ্টা করেছিল,
কিন্তু তার রাগের কারণে সে তাদের সাথে কোনোদিন যোগাযোগ করেনি এবং এর জন্য সে অনেক অনুতপ্ত। তো লরেটা তখন ইমোশনাল হয়ে পড়ে আর বেকাকে বলে সে যেন তার মতো এই ভুলটা কখনোই না করে। তাই বেকা আর টাইলার ফাইনালি তাদের বাবাকে ক্ষমা করে দেয়। এবং পরের দৃশ্যেই টাইলার তার র‍্যাপ সং দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় নকল নানার সেই নোংরা ডায়াপারের কারণে কিভাবে তার মুখে পুরো দুটি ডাব সাবান ঘষতে হয়েছিল। তো এই ছিল দ্য ভিজিট মুভিটির পুরো গল্প। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।